ওই দেখেন, যারা সাগর দিতে কাজ করেন অথচ মানে সাগর দিয়ে সিস্টেমগুলো বোঝেন না, দেখেন কিভাবে আসে সাগর দিয়ে অর্ডারগুলো। ওই দেখেন, এটা হচ্ছে রানিং অর্ডার, আমি অর্ডারটা ধরছিলাম। ওই দেখেন, এটা হচ্ছে অর্ডারটা, আমি ওকে দিলাম। এখানে দেখেন না, ফার্স্টে আবার দেখাইতেছি। ওই দেখেন, আমাদের ডেলিভারি ফি দিব কত, ১০ রিয়াল দিব। কাস্টমার অর্ডার করছে, অ্যাকশন নিছে, সে বাইরের থেকে কুরিয়ার অর্ডার করছে, তো আমি এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এখানে ডিটেলসগুলো আছে। ওই দেখেন, অর্ডারে কাস্টমারে কি অর্ডার করছে এখানে পাবেন, অর্ডার ডিটেলস, এখানে ওকে দেবেন। ওকে দিলে দেখেন সে কি অর্ডার করছে এখানে আছে, প্রোডাক্টের মধ্যে। আর যদি সে কিছু লিখতো তাহলে এই নোটের মধ্যে আসতো। তো এখানে দেখেন কি লিখছে, দোকান কি সেস্টার নাকি সালফার, সেস্টার সালফার এরকম একটা। তো আমি বাকালার মধ্যে গেছি, যাওয়ার পর আমি তার লেখাটা দেখাইছি, তারপরে সে বুঝতে পারছে বাকালা যে আছে। সে সিগারেটটা দিছে, এখানে সিগারেটটার দাম হয়েছে ১৮ রিয়াল। আমি ফতুরা কিন্তু এটার মধ্যে লাজিম লাগবে, ফতুরা, আমরা ফতুরা ছাড়া কিন্তু অর্ডার নেবেন না, কারণ ফতুরা সাবমিট করা লাগে। তো আপনারা এখানে ফতুরা অর্ডার নেবেন, নিয়ে সাবমিট করবেন কত রিয়াল, নিচে লিখবেন কত রিয়ালের অর্ডার, তারপরে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে দেখেন এখানে আবার অপশন আছে, আমি কাস্টমার সাথে কিন্তু কথা বলছি, মেসেজে কথা বলছি। দেখেন সে লিখছে সেম সেম কী অর্ডার করছে, আমি বলছি ওকে। তারপরে সে ইংলিশে আবার দিছে সিস্টার সিলভার স্মোক, তো আমি ভয়েস দিছি বা এখানে মেসেজও করতে পারেন, এখানে ভয়েসও আছে। তারপর সে বলছে আমি ফার্স্টে যে লোকেশন আছে ওই লোকেশনে গেছি, সে বলতেছে এই লোকেশনটা বল, এই লোকেশন আয়, তো আমি এই লোকেশনটা ওপেন করে আমি ওখানে গেছি। তারপরে এখানে দেখেন, যদি সে কোনো একটা ফিক্সড একটা বাকালা থেকে সে অর্ডার করতো তাহলে এখানে কিন্তু আসতো দ্য ওয়ে টু দ্য স্টোর, এখানে যদি দিতেন তাহলে সে কোন জায়গার মধ্যে অর্ডার করছে ওই জায়গার মধ্যে আপনারে নিয়ে যাইতো, যেহেতু সে কোনো একটা বাকালা নির্দিষ্ট করে করে নাই, সেই জন্য এখানে কিন্তু দেখাইতে আসে না। তো এখানে ইনভয়েসটা কিন্তু আমার এখানে আছে, এখানে ওটা অর্ডার ডিটেলস, আর আমি পিক আপ করার পর সাবমিট করার পরে তার অর্ডারটা ফতুরাটা ইনভয়েসটা সাবমিট করার পরে আপনারা এখানে আসবেন দা ওয়ে টু দ্য কাস্টমার। তো এখানে ওকে দিবেন, ওকে দিলে কাস্টমারের লোকেশন শো করবে, তো আপনারা ওইখানে দেওয়া কাস্টমারের ফোন দিবেন, কাস্টমারের ফোন নাম্বারটা এখানে দেখেন এখানে আছে বা এই মেসেজ অপশনে যাবেন, এই দেখেন এখানে, এটাও কিন্তু কাস্টমারের নাম্বার এখানে আছে, আপনি এখানে ওকে দিবেন, কাস্টমার নাম্বার চলে আসবো, এখান থেকে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন। তারপর আপনি দেখবেন যে কত টাকা আসছে বিল, এখানে পাইবেন এই অর্ডার ডিটেলসে যাবেন। যাওয়ার পরে দেখেন আমার ডেলিভারি ফি হয়েছে ১০ রিয়াল, ক্যাশ টু স্টোর আমি পাকালাতে দিয়েছি ১৮ রিয়াল, টোটাল হয়েছে এই ক্যাশ ফ্রম কাস্টমার টোটাল হয়েছে ১৮ রিয়াল। এ দেখেন আমার প্রফিট হয়েছে ১০ রিয়াল। আপনার এখানে কত টাকা আসতে বা কী আসে বিষয়ে এখান থেকে জেনে নিতে পারবেন। আমি ওকে দিয়ে দিছি, এখন দিব চেঞ্জ টু কমপ্লিট দিস অর্ডার, ওকে দিয়ে দিব। এখানে দেবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস স্ট্যাটাস, দেখেন ইয়েস, মানে আমি ইয়াটা ইয়ে দিছি। এখানে আপনারা কাস্টমারে স্টার দিতে পারবেন, তো আমি এখানে 5 স্টার দিলাম, যেহেতু সমস্যা হয় নাই, তো এখানে সাবমিট দিয়ে দিলাম, বাস আমার এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। ব্যালেন্সটা চেক করবে কীভাবে, এখানে তারপরে যাবেন যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এ ওয়ালেট, আমার টোটাল আছে ৩৩ রিয়াল। দেখেন আমার লাস্ট ইয়ে ছিল ১২ টাকা ৫৭ পয়সা। তো এইভাবে যারা অর্ডার দেন আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা সাগর দিয়ে অর্ডারগুলো কমপ্লিট করবেন, এখান থেকে রানিং অর্ডার, অর্ডার আসলে এখান থেকে আসে, অর্ডার ফাইনালি এখানে শো করে, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে অর্ডারটা নিয়ে নেবেন। তারপর সব কিছু এখানে দেখবেন ইংলিশে আছে, শো করা আছে, সেমভাবে দিয়ে দেওয়া, ওকে দিয়ে দেওয়া, ডেলিভারি দিয়ে দেবেন।